नमस्कार बंधुरा, लिभ्रेड डू मैथमेटिक्स चैनले स्वागत। एखन आमी तोमादेरके एन एम एम एस इ परीक्षा जारा 2022 दिच्छो तादेरके तोमादेर एक्सपेक्टेड काट अफ बोले देबो। आमी तोमादेरके एखन एन एम एम एस एर एक्सपेक्ट कत काट अफ होते चलेछे 2022 एर परीक्षार्थीदेर जन्य सेइटा एखन आमरा आलोचना करब। तो आमी एखन तोमादेरके जे तथ्यगुलो देब सेइगुलो सब लास्ट इयारे अर्थात 2021 সালের যে তথ্য আমরা কালেক্ট করতে পেরেছিলাম ওয়েবসাইট থেকে। দেখো আমরা ওয়েবসাইট থেকে অনেক তথ্য কালেক্ট করেছি, তার ভিত্তিতে সম্পূর্ণ বলবো লাস্ট ইয়ারের ভিত্তিতে। তো মোটামুটিভাবে কাট অফ লাস্ট ইয়ারের কাছাকাছি থাকতে পারে বা থাকবার কথা। তবু একটা কথা বলে রাখি বন্ধুরা, কাট অফটা কিন্তু অল্প একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? অল্প একটু এদিক ওদিক হতে পারে, কারণ কাট অফ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কোশ্চেন কতটা কঠিন হচ্ছে, কতজন পরীক্ষার্থী দিচ্ছে, অনেক সময় এইগুলোর উপর কাট অফ একটু ভ্যারি করে। এবং আর একটা কথা বলে রাখি, কাট অফ কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক নয়, এটা জেলাভিত্তিক হয় পরীক্ষাটার রেজাল্টও, জেলাভিত্তিক কাট অফ আলাদা, ঠিক আছে? তো সেই জন্যই আমি তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমার কোন জেলা তুমি সেই জেলাটা শুধু নজর রাখো, বাকি জেলাগুলো তুমি বাকি জেলাগুলোর সঙ্গে নিজের তুলনা করবে না, নিজের নাম্বার সবসময় চেষ্টা করবে নিজের জেলার সাথে। তবুও আমি আবার বলে দিচ্ছি বন্ধুরা, হুবহু এবছরও একই কাট অফ থাকবে, সেটা কিন্তু নাও হতে পারে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি তোমাদেরকে বলতে শুরু করি যে কোন কোন জেলার কী কী কাট অফ। তো দেখো বন্ধুরা, তো গতবারে অর্থাৎ 2021 সালে আলিপুরদুয়ার জেলা থেকে ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা বালিকা পরীক্ষার্থী বা ফিমেল ক্যান্ডিডেট পেয়েছেন 70 জন, আর পুরুষ ক্যান্ডিডেট মেল পরীক্ষার্থী পেয়েছে 48 জন, স্কলারশিপ কোয়ালিফাই করেছিল এরা, ঠিক আছে? ফিমেল ক্যান্ডিডেট 70 জন আর মেল ক্যান্ডিডেট 48 জন। আচ্ছা, এদের মধ্যে জেনারেল ক্যাটাগরির কাট অফ ছিল 103, এসসিদের কাট অফ ছিল 86, এসটিদের ছিল 58, আর পিডব্লিউডিদের ছিল 99। এখন দেখো, তোমাদের মনে হতে পারে এসসি এসটির থেকে পিডব্লিউডির কাট অফ কী করে বেশি হলো এখানে, এটা হওয়ার কথা নয় অনেক ক্ষেত্রেই, সেটা ঠিকই। আর অ্যাকচুয়ালি এটা হতে পারে এই কারণেই যে পিডব্লিউ ক্যান্ডিডেট খুবই কম থাকেন, তো একজন কি দুজন থাকেন, তো যিনি ছিলেন হয়তো একজনই ছিলেন, তিনি হয়তো 99 পেয়েছেন বা এরকম, এই কারণেই তো পিডব্লিউডির কাট অফটা এখানে বেশি হয়েছে, ঠিক আছে? চলো, তো আলিপুরদুয়ার হয়ে গেল, এবার আসি বাঁকুড়া জেলার কথাতে। তো বাঁকুড়া জেলাতে ফিমেল ক্যান্ডিডেট মোট 124 জন কোয়ালিফাই করেছিলেন আর মেল ক্যান্ডিডেট 151 জন। জেনারেলদের কাট অফ ছিল বাঁকুড়া জেলাতে 122, এসসিদের জন্য ছিল 95, এসটিদের জন্য ছিল 80, আর পিডব্লিউ ক্যান্ডিডেটদের ছিল 72, ঠিক আছে? এবারে ব্যারাকপুর জেলার খবরে আসি। ব্যারাকপুর জেলাতে ফিমেল ক্যান্ডিডেট 117 জন আর মেল ক্যান্ডিডেট 151 জন কোয়ালিফাই করেছিল। জেনারেল কাট অফ ছিল 110, এসসিদের কাট অফ ছিল 97, এসটিদের কাট অফ ছিল 61, আর পিডব্লিউডের 77, ঠিক আছে? ওকে, এরপরে আসি পরবর্তী যে জেলা, বীরভূম কোচবিহারের কথায়। তো দেখো, বীরভূমে ফিমেল ক্যান্ডিডেট 123 জন আর মেল ক্যান্ডিডেট 134 জন কোয়ালিফাই করেছিল। জেনারেল ক্যাটাগরি ছিল 110, ঠিক আছে? এসসি ক্যাটাগরি 86, এসটি ছিল 63 আর পিডব্লিউডি ছিল 65, ঠিক আছে? এসসি ক্যাটাগরি 86, এসটি 63 আর পিডব্লিউডির 65। এবার আসি কোচবিহারের কথায়। কোচবিহারে ফিমেল 95 জন, মেল 117 জন কোয়ালিফাই করেছিল, যাদের মধ্যে জেনারেলদের কাট অফ ছিল 98, এসসির 88, এখানে এসটি এবং পিডব্লিউডের কাট অফ জানা যায়নি, ঠিক আছে? তো সম্ভবত ওই জেলাতে এসটি এবং পিডব্লিউডি ছিলেন না পরীক্ষার্থী, হয়তো হতে পারে, যদিও শিওর নই কারণ আমরা এসটি এবং পিডব্লিউডির কোনো ডাটা কালেক্ট করতে পারিনি। এবার আসি দক্ষিণ দিনাজপুরের কথায়। দক্ষিণ দিনাজপুরে ফিমেল ক্যান্ডিডেট ছিলেন, পাস করেছিলেন 68 জন, মেল ক্যান্ডিডেট পাস করেছিলেন 72 জন, যাদের মধ্যে জেনারেল ক্যাটাগরির কাট অফ ছিল 109, এসসিদের ছিল 94, এসটিদের ছিল 63, কোনো পিডব্লিউডির ক্যান্ডিডেট ছিলেন না। এবার আসি দার্জিলিং। দার্জিলিংয়ে ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 39 জন আর মেল ক্যান্ডিডেট ছিলেন মাত্র 6 জন, জেনারেলদের কাট অফ ছিল 88,
এসসি কাট অফ ছিল 77 আর এসটি কাট অফ ছিল 58। কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেটদের তথ্য পাওয়া যায়নি। এবার আসি হুগলির কথায়। হুগলিতে ফিমেল ক্যান্ডিডেট 226 জন, মেল ক্যান্ডিডেট 227 জন, জেনারেলদের কাট অফ 118, এসসিদের 94, এসটিদের 60, পিডব্লিউডির 69। হাওড়াতে ফিমেল ক্যান্ডিডেট 210 জন, মেল ক্যান্ডিডেট 193 জন, জেনারেলদের কাট অফ 111। আমি আবার হাওড়াটা বলছি, হাওড়াতে ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 210 জন, মেল ক্যান্ডিডেট 193 জন, জেনারেলদের কাট অফ ছিল 111, এসসিদের কাট অফ ছিল 83, এসটিদের কাট অফ ছিল 80, পিডব্লিউডিদের কাট অফ ছিল 97। এবার আসি জলপাইগুড়ি। ফিমেল 103, মেল 80 জন, জেনারেলদের কাট অফ 94, এসসিদের কাট অফ 87, এসটিদের কাট অফ 62। কোনো পিডব্লিউডির ক্যান্ডিডেট তথ্য পাওয়া যায়নি। এবার কালিম্পং, ফিমেল ক্যান্ডিডেট 59 জন, মেল ক্যান্ডিডেট 25 জন, জেনারেলদের কাট অফ 87, এসসিদের কাট অফ 73, এসটিদের কাট অফ 60। কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট তথ্য পাওয়া যায়নি। এবার আসি মালদা। তো মালদা একটু বানানটা ভুল থাকতে পারে, এটা মার্জনা করবেন। তো মালদা দেখুন, মালদাহ জেলাতে ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 137 জন, মেল ক্যান্ডিডেট ছিলেন 92 জন, জেনারেলদের কাট অফ ছিল 93, এসসিদের কাট অফ ছিল 79, এসটিদের কাট অফ ছিল 73। এবার আসি কলকাতার কথায়। কলকাতায় ফিমেল ক্যান্ডিডেট ছিলেন, পাস করেছিলেন 301 জন, মেল ক্যান্ডিডেট পাস করেছিলেন 119 জন, জেনারেলদের কাট অফ ছিল 80, এসসিদের কাট অফ ছিল 59, আর এসটিদের কাট অফ ছিল 68। এবার আসি জেলা পশ্চিম বর্ধমান, ঠিক আছে? তো পশ্চিম বর্ধমান, বানানটা একটু ভুল আছে বন্ধুরা। পশ্চিম বর্ধমানে ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 100 জন, মেল ক্যান্ডিডেট ছিলেন 77 জন, জেনারেলদের কাট অফ 108, এসসিদের কাট অফ 86, এসটিদের 62 এবং পিডব্লিউডিদের 75, ঠিক আছে? এবার আসি নদিয়া জেলার কথায়। ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 198 জন, মেল ক্যান্ডিডেট 239 জন, জেনারেলদের কাট অফ 115, এসসিদের 99, এসটিদের 61 এবং পিডব্লিউডির 71। এবার আসি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে ফিমেল ক্যান্ডিডেট 199 আর মেল ক্যান্ডিডেট 264 জন পাস করেছিলেন, যাদের মধ্যে জেনারেলদের কাট অফ ছিল 127, এখন পর্যন্ত এটা হাইয়েস্ট, এসসিদের ছিল 99, এসটিদের 59 এবং পিডব্লিউডিদের 64। এবার আসি পুরুলিয়া জেলার কথায়। ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 128 জন, মেল ক্যান্ডিডেট পাস করেছিলেন 116 জন। তো বন্ধুরা, আমি এখানে যে ফিমেল ক্যান্ডিডেট আর মেল ক্যান্ডিডেট কথা বলছি, এগুলো যতজন পাস করেছিলেন, গোটা জেলার পরীক্ষার্থী নয়, পাস করেছিলেন পুরুলিয়াতে 128 জন আর মেল ক্যান্ডিডেট পাস করেছিলেন 116 জন। জেনারেলদের কাট অফ ছিল 102, এসসিদের 63, এসটিদের 58, পিডব্লিউডিদের 66। এবার আসি শিলিগুড়ি জেলাতে। ফিমেল ক্যান্ডিডেট 54 জন, মেল ক্যান্ডিডেট 51 জন পাস করেছিলেন, জেনারেলদের কাট অফ ছিল 87, এসসিদের কাট অফ ছিল 73, এসটিদের কাট অফ ছিল 63, কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিলেন না। এবার আসি উত্তর দিনাজপুরে। ফিমেল ক্যান্ডিডেট 46 জন আর মেল ক্যান্ডিডেট 52 জন পাস করেছিলেন, যাদের মধ্যে জেনারেলদের কাট অফ ছিল 72, এসসিদের কাট অফ ছিল 58 আর এসটিদের কাট অফ ছিল 90। এবার আসি মুর্শিদাবাদ জেলার কথায়। ফিমেল ক্যান্ডিডেট 238 জন আর মেল ক্যান্ডিডেট 262 জন পাস করেছিলেন, জেনারেলদের কাট অফ ছিল 109, এসসিদের কাট অফ ছিল 83, এসটিদের কাট অফ ছিল 59, পিডব্লিউডিদের কাট অফ ছিল 71। এবার আসি ঝাড়গ্রামের কথায়। ফিমেল ক্যান্ডিডেট 61 জন, মেল ক্যান্ডিডেটও 61 জন পাস করেছিলেন, জেনারেলদের কাট অফ ছিল 122, এসসিদের কাট অফ ছিল 94, এসটিদের কাট অফ ছিল 59, কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিলেন না। পূর্ব মেদিনীপুর জেলা, এখানে ফিমেল ক্যান্ডিডেট পাস করেছিলেন 216 জন, মেল ক্যান্ডিডেট 229 জন, জেনারেলদের কাট অফ 127, এসসিদের কাট অফ 99, কোনো এসটি তথ্য পাওয়া যায়নি, পিডব্লিউডিদের কাট অফ ছিল 78। তবে আমি আবার বলে রাখছি বন্ধুরা, পিডব্লিউডিদের কাট অফটা অনেক ক্ষেত্রে বেশি হয়েছে এসসি এসটি বা এদের থেকে। তো এটাই একটাই কারণ, যেহেতু পিডব্লিউডি ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম থাকেন, একজন কি দুজনই থাকেন, সেই জন্য জেনারেলি ওনাদের, তারা যদি একটু বেশি নাম্বার পান তো সেটাই, একজনই আছেন তিনি বেশি ভালো নাম্বার পেয়েছেন, তাহলে সেটাই কাট অফ হবে, বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এরপরের তথ্য আর কয়েকটা জেলার বাকি আছে মাত্র। এবার দেখো,
নর্থ 24 পরগনা, এখানে ফিমেল ক্যান্ডিডেট 257 জন আর মেল ক্যান্ডিডেট 245 জন পাস করেছিলেন। জেনারেলদের কাট অফ ছিল 111, এখানে একটা এক মিসিং হয়ে গেছে, 111। এসসিদের কাট অফ ছিল 99 আর এসটিদের কাট অফ ছিল 58, পিডব্লিউডিদের 86 মানে 86। 724 পরগনা জেলায় ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 250 জন, মেল ক্যান্ডিডেট ছিলেন 307 জন। জেনারেলদের কাট অফ ছিল 116, এসসিদের কাট অফ ছিল 99, এসটিদের 75 এবং পিডব্লিউডিদের 69। ঠিক আছে, এবার আসি পূর্ব বর্ধমান জেলার। এখানে ফিমেল ক্যান্ডিডেট পাস করেছিলেন 188 জন, মেল ক্যান্ডিডেট 194 জন। জেনারেলদের কাট অফ ছিল 122, এসটিদের 95, এসটিদের 58 আর পিডব্লিউডি 101। তো এই ছিল মোটামুটি সবকটা জেলার যে আমরা তথ্য, যে জেলাগুলোর প্রায় সব জেলারই তথ্য আমরা দিয়ে দিয়েছি, সংগ্রহ করতে পেরেছিলাম গতবারে। তো সেই তথ্য এবারেও আশা করা যায় এর আশেপাশেই থাকবে। তো এখান থেকে মোটামুটি কী কনক্লুশন করা যায় বন্ধুরা, মাত্র কয়েকটি জেলাতে, যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এইরকম কয়েকটা মাত্র জেলাতে, আর যদি দেখা যায় কোন জেলা, আর এখানে দেখতে পারো তোমরা ঝাড়গ্রামেতে, এই দেখো ঝাড়গ্রাম নয় বন্ধুরা, সরি, পশ্চিম মেদিনীপুরেতে এখানে জেনারেলদের কাট অফ 127, অর্থাৎ এই মাত্র কয়েকটি জেলাতে জেনারেলদের কাট অফ 120 উপরে উঠেছে। ঠিক আছে, বাকি জেলাগুলোতে মোটামুটিভাবে 100 থেকে 120 মধ্যেই আছে। তো আমি বলবো মোটামুটি এই কয়েকটি জেলার যারা স্টুডেন্ট আছো, তো তোমাদেরকে তো কাট অফ 120 উপরে তুলতেই হবে তোমাদের, যেহেতু গতবারে ছিল। তো সেফ হওয়ার জন্য, যে তোমরা পাবে গ্যারেন্টি করার জন্য 120 উপরে, বরং 130-এর কাছাকাছি পেলে ভালো, 125-এর উপরে পাওয়া ভালো। আর বাকি জেলাদের ক্যান্ডিডেটদের মোটামুটিভাবে 110-এর উপরে তুললে তোমরা মোটামুটিভাবে সিওর, সেফ থাকতে পারো, সেফ জোনে থাকবে, নিশ্চিত হতে পারবে মোটামুটিভাবে 110-এর উপরে থাকলে যে তোমাদের পাওয়ার ভালো রকম সম্ভাবনা আছে। তো এই গেল। আর এসসি এসটি তোমাদের কাট অফ তো বলেই দিলাম, বেশিরভাগ ক্ষেত্রেই 100-এর আশেপাশে, বেশিরভাগ ক্ষেত্রেই তার কম। তো যারা মোটামুটি 100-এর কাছাকাছি পাবে এসসি এসটি ক্যান্ডিডেটদের, এসটি ক্যান্ডিডেটদের এসসির থেকেও একটু কম, তো এসসি ক্যান্ডিডেটরা যারা মোটামুটি 100-এর কাছে পাবে বা 90-এর উপরে পাবে, তারা মোটামুটি সিওর হতে পারে যে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এসসিতে যদিও 90-এর কমও কিছু কিছু জায়গায় আছে, আর এসটিরা আরও একটু কম নাম্বার পেলেও তোমরা পেয়ে যেতে পারো, চান্স আছে। আমি কাট অফ বলেই দিলাম, তোমরা তোমাদের নিজের জেলা অনুযায়ী তোমরা সেই মতো, তোমরা কোশ্চেন যখন অ্যান্সার কি বেরোবে, আমি আজকেই আমরা হয়তো কিছু অ্যান্সার কি দেবো, যেটা 2022 সালের পরীক্ষা তোমরা দিলে, তো সেই অ্যান্সার কি মিলিয়ে তোমরা তোমাদের জেলা অনুযায়ী দেখো কত মার্কস পাচ্ছ, তো সেই রকমই তোমাদের হওয়ার সম্ভাবনা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আমাকে, আর আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা। তো প্লিজ যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সব রকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হবো, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে তোমাদের সব বন্ধুরা যারা পরীক্ষা দিচ্ছে তারা জানতে পারে তাদেরকে কত নাম্বার পেতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন কোন বন্ধুরা স্কলারশিপ পেতে চলেছে। তো প্লিজ বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমি ভিডিওটা এখানে শেষ করছি, সঙ্গে থাকো বন্ধুরা, খুব শীঘ্র নতুন ভিডিও হাজির হবো।